আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। অনলাইন ভিত্তিক ধারাবাহিক ক্লাসে আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে। আমরা আজকে শিখব সাধারণ ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সাধারণ ভগ্নাংশের আলোচনায় চলে যাব। ভগ্নাংশ সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথমে জানতে হবে আসলে ভগ্নাংশের ডেফিনিশন, অর্থাৎ ভগ্নাংশের প্রকারভেদ। তাহলে ভগ্নাংশ আসলে কত প্রকার আমরা একটু জেনে নিই। ভগ্নাংশ তিন প্রকার, সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার, যথা এক নম্বরে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বরে অপ্রকৃত, তিন নম্বরে হচ্ছে মিশ্র। মিশ্র, তাহলে এই তিন ধরনের ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এখন কথা হচ্ছে যে তিন ধরনের ভগ্নাংশ, একটা বললাম আমরা প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র। এখন কথা হচ্ছে এই যে ভগ্নাংশ, এখন ভগ্নাংশটা কি আমরা সেটা আগে একটু জেনে নিই। ভগ্নাংশ এমন একটা, গণিতের এমন একটা বিষয় আসলে, সেটার এর ডেফিনিশন হচ্ছে লব এবং হর। হরের দ্বারা একটা ভগ্নাংশ বোঝায়, অর্থাৎ ভগ্ন অংশ। অর্থাৎ মনে করো যে এই একটা বৃত্ত আঁকলাম আমি, এটাকে যখন আমি দুইটা ভাগে ভাগ করলাম, এটা হয়ে গেল দুইটা ভাগ। অর্থাৎ একটি হচ্ছে একটা, এই একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ ভেঙে দুইটা অংশে রূপান্তরিত হলো। এখন এইটা হচ্ছে এক, আর এটাকে যদি আমি দুই নাম্বার দিই, তাহলে এইটুক এই অংশটাকে আমরা টোটাল কয়টা অংশ ছিল, দুইটা অংশ। তাহলে এইটা কি দুই অংশের এক অংশ, অর্থাৎ দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ। আবার যদি আমরা একে চার ভাগে ভাগ করি, চারটি ভাগে ভাগ করে দিলাম, তাহলে এইটা যদি আমি এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এখন প্রত্যেকটা ভাগকে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখতে যাই, তাহলে কি লিখবো, এখানে চারটা ভাগ আছে, এখন চার ভাগের এক ভাগ। যদি আমি এইটাকে নিই শুধুমাত্র, তাহলে হচ্ছে চার ভাগের এক ভাগ, অর্থাৎ চার ভাগের এক ভাগ। এখন যদি আমি এই দুটোকে নিই, তাহলে কি হচ্ছে যে চার ভাগের, চার ভাগের দুই ভাগ, চার ভাগের দুই ভাগ। আবার যদি আমরা এই অংশটাও এর সাথে জুড়ে নিতাম, তাহলে হয়ে যেত কি চার ভাগের তিন ভাগ। একইভাবে সবগুলো নিলে চার ভাগের চার ভাগ, অর্থাৎ চার ভাগের চার ভাগ, মানে মিলে গেলে কাটাকাটি করলে এক, তাহলে কি হচ্ছে যে সম্পূর্ণটা মিলে এক অংশ। এভাবে ভগ্নাংশ কথাটার মূল বিষয় হচ্ছে ভগ্ন যোগ অংশ, তাহলে ভগ্নাংশ। এর জন্য একটা জিনিসকে ভাঙ্গা ভাঙ্গা, অর্থাৎ এক একটা অংশে বিভক্ত করা হচ্ছে ভগ্নাংশ। এখন কথা হচ্ছে যে একটা জিনিসকে ভাঙলেই যে শুধু আমরা ভগ্নাংশ হবো এমনটা না, দেখা গেল দুইটা জিনিস অথবা একের অধিক জিনিসেরও ভগ্নাংশ হতে পারে। যেমন প্রকৃত ভগ্নাংশ, এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সবই প্রকৃত ভগ্নাংশ, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশের আলোচনায় আমরা যখন যাব, তখন দেখা যাবে যে ভাগের অংশটা বেশি, অর্থাৎ যে কয় ভাগ ছিল তার থেকেও বেশি। যেমন আমার কাছে এই যে তিন, দুই ভাগের তিন ভাগ, দুই ভাগের তিন ভাগ, অর্থাৎ আমার ছিল দুই ভাগ কিন্তু তার থেকে ভাগটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরেরটা বড়। এক্ষেত্রে আমাদের একটু আলোচনার বিষয়, আমরা গেলেই বুঝতে পারবো বিষয়টা কি। এখন আমরা এই যে উপরের যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সাধারণ গণিতের ভাষায় ভগ্নাংশের এই উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে উপরে লব, নিচে হর। তাহলে আমরা পরিচিত হলাম দুটো শব্দের সাথে, কি কি শব্দ, লব বাই হর। তাহলে উপরেরটা লব, নিচেরটা হর, অর্থাৎ ভগ্নাংশ সমান সমান, ভগ্নাংশ সমান সমান লব বাই হর, ভগ্নাংশ সমান লব বাই হর। এখন কথা হচ্ছে এই ভগ্নাংশ লব বাই হর এর মধ্যে প্রকৃত ভগ্নাংশটা আসলে কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, প্রত্যেকটার ক্ষেত্রেই লব বাই হর। মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই লব বাই হর। আরেকটা বিষয় আমাদের একটু সংক্ষেপে তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ মূলত একটাই জিনিসের দুইটা ভিন্ন নাম, একটাই জিনিসের দুইটা ভিন্ন নাম, একটু প্রকাশভঙ্গি আলাদা, কিন্তু
অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পেতে পারি। এর জন্য বলা হয় যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃততে রূপান্তর করতে পারি বলেই এরা একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম, অর্থাৎ অ্যাকচুয়ালি মিশ্র ভগ্নাংশ না বলে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি, তবে প্রকাশভঙ্গির কারণে আমরা ওটাকে মিশ্র ভগ্নাংশ বলি। এখন মিশ্র ভগ্নাংশের ডেফিনিশনে আমরা যখন যাবো, অর্থাৎ সংজ্ঞায় যখন যাব, তখন আমরা এটার বিস্তারিত জানতে পারবো। এখন আমরা প্রথমে আসি প্রকৃত ভগ্নাংশ আসলে কি, প্রকৃত ভগ্নাংশটা কিভাবে বুঝবো আমরা, এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বুঝতে গেলে আমরা বুঝতে হবে যে লব বড় হবে এবং হরটা ছোট হবে, হর ছোট, লব বড় হর ছোট হলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এর উল্টাটা, প্রকৃতের উল্টা অপ্রকৃত, সেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা যখন আসব তখন এটা হবে যে উল্টা, অর্থাৎ লব ছোট। এখন আমার একটু ভুল হয়েছে, সরি মাই ডিয়ার স্টুডেন্টস, আসলে এখানে হবে লব ছোট হর বড়। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশে লব ছোট হর বড়, এটা আসলে একটা মিস্টেক হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত। আসলে প্রকৃত ভগ্নাংশে লব ছোট হর বড়, আর অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, অর্থাৎ উল্টাটা হর ছোট। এখন দেখো তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম, প্রকৃত ভগ্নাংশ আমরা কখন বলবো যে ভগ্নাংশের লব ছোট আর হর বড়, অর্থাৎ উপরেরটা ছোট এবং নিচেরটা বড়, সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের উপরেরটা বড় নিচেরটা ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমি তোমাদের একটা উদাহরণ দেব, তবে তার আগে আমি তিনটা ডেফিনিশন শিখি এবং আমরা সহজেই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের মধ্যে পার্থক্য করতে শিখে যাব। এখন কথা হচ্ছে তিন নাম্বারটা আসি আমরা, তিন নাম্বারটা কি ছিল আমাদের, মিশ্র ভগ্নাংশ। তৃতীয় যেটা ছিল মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে এক মিশ্র ভগ্নাংশটা আসলে একটু ভিন্ন ধরনের, ভিন্ন টাইপের, দেখতে ভিন্ন, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, প্লাস প্রকৃত মানে যোগ প্রকৃত ভগ্নাংশ। এখন এটা কিভাবে আসে আমি তোমাদের সেটা ভেঙে একটু দেখাবো। মিশ্র ভগ্নাংশ আর পূর্ণ অপ্রকৃত ভগ্নাংশ দুটো একই জিনিসের ভিন্ন নাম, তবে আমরা যখন উদাহরণে যাব তখন আমরা এটা খুব ভালোভাবেই জানতে পারবো। এখন দেখো যেহেতু প্রকৃত ভগ্নাংশ আমরা বলেছি লব ছোট হর বড়, যেমন প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ আমি এখানে সাইডে দিচ্ছি, দেখো প্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে 7/8, অর্থাৎ দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, অর্থাৎ লব বড় হর মানে ও ভুল হচ্ছে লব ছোট হর বড়, অর্থাৎ উপরেরটা ছোট নিচেরটা বড় হলেই সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শিখেছি কি লব ছোট হর বড়, আমি এখানেই দিচ্ছি নিচে যেহেতু আমাদের বুঝতে সুবিধার জন্য, এটা প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি 2/3 লিখলে, অর্থাৎ 3/2, এটাও প্রকৃত ভগ্নাংশ। আমি যদি লিখি 5/6 মানে 6/5, 5/6, এটাও প্রকৃত ভগ্নাংশ। আমি যদি লিখি 9/10 মানে 10/9, 10/9, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। আমি যদি লিখি 61/ যেমন আমি যদি লিখি 62/61, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। একইভাবে উল্টা ক্ষেত্রে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 7/5, এটাও অপ্রকৃত, কারণ কি লবটা বড় এখানে দেখা যাচ্ছে আর হরটা ছোট, অর্থাৎ উপরেরটা বড় হয়ে গেছে নিচেরটা ছোট। তাহলে আমরা সহজে একটু মনে রাখবো যে উপরেরটা ছোট হলে প্রকৃত, উপরেরটা বড় হলে অপ্রকৃত, এই দুটোর পার্থক্য আগে আমরা বুঝি, মিশ্র ভগ্নাংশটা আমরা পরে যাই। তাহলে উপরেরটা ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা বড় হলে অপ্রকৃত, অর্থাৎ লব ছোট হলে প্রকৃত, লব বড় হলে অপ্রকৃত। তাহলে কি হচ্ছে যে 8/9, অর্থাৎ 9/8, যদি আমরা লিখি 8/9 না, 8/7/8, এটা অপ্রকৃত। যদি লিখি আমরা
দুই ভাগের তিন ভাগ, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় হলেই সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার আসি আমরা একটু মিশ্র ভগ্নাংশে। দেখো আমি লিখলাম দুই পূর্ণ তিন বাই পাঁচ, এ একটা মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো একটা পূর্ণ সংখ্যা সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করে, কিভাবে যোগ করে এটা হয়, দেখো দুই যোগ তিন বাই পাঁচ, দুই যোগ তিন বাই পাঁচ, এটা একটা ভগ্নাংশ যোগ করলে এই দুটো একসাথে হয়ে যায় দুই পূর্ণ তিন বাই পাঁচ। কিভাবে হয় আমি এটার ব্যাখ্যা একটু দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার একটা সহজ নিয়ম আছে। যেমন দেখো এই যে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণফল, পূর্ণ সংখ্যার সাথে হরের গুণফল অর্থাৎ দুই গুণ পাঁচ, পূর্ণ সংখ্যার সাথে হরের গুণফল যোগ লব অর্থাৎ এই তিন বাই এই হর যা আছে সেটা বসে গেল। দেখো কি আসে আমাদের ফলাফল, পাঁচ দুগুণ দশ যোগ করলে তিন তেরো, তেরো বাই পাঁচ। এখন আমি এই ভগ্নাংশটা উপরে এখানে লিখেছিলাম, একটু দেখে নাও, এই দুটো লসাগু করলেও আমরা ওই একই মান পেতাম। কিভাবে পেতাম দেখো, এখানে লসাগু পাঁচ, আমি যেহেতু এটা এখনো তোমাদের লসাগুটা ক্লিয়ারলি শেখাইনি এর জন্য এটাতে এখনই যাব না, আমি এটা তোমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত লসাগু যখন শেখাবো তখন তোমরা এটা দেখতে পাবে যে আসলে একটা মিশ্র ভগ্নাংশ কিভাবে একটা মানে একটা ভগ্নাংশের সাথে যুক্ত হয়ে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়েছে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ হয়ে একটা মিশ্র ভগ্নাংশের তৈরি হয়। এখন কথা হচ্ছে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম কি, দেখো মিশ্র ভগ্নাংশ ছিল কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে কি অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে এই মিশ্র ভগ্নাংশকে ভেঙেছি আমরা, কিভাবে, হর পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর, এর সাথে যোগ হয়েছে কোনটা লব, প্রকৃত ভগ্নাংশের লব যোগ হয়েছে প্রকৃত ভগ্নাংশের লব বাই নিচে আছে কোনটা এটা হর বাই হর। তাহলে দেখো আমরা সহজেই বুঝতে পারছি যে এটা আমি বোঝানোর জন্যই লিখেছি, তোমরা আবার এটা সাথে সাথে লিখে বসবা না, এটা লেখা যাবে না, তোমরা শুধু সংখ্যাটাই লিখতে পারবে। তাহলে আমরা অলরেডি দেখো মিশ্র ভগ্নাংশ সম্পর্কে একটা ধারণা আসলো, আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কি ভগ্নাংশ পেলাম, আমরা মিশ্র ভগ্নাংশ থেকে পেয়ে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ দেখো মিশ্র ভগ্নাংশ ভেঙে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি। আমি আর একটু দেখাই, যেমন আরেকটা মিশ্র ভগ্নাংশ আমি নিচ্ছি সাত পূর্ণ দুই বাই তিন, অর্থাৎ মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার সাথে যেটা থাকবে সেটা অবশ্যই প্রকৃত হতে হবে, অর্থাৎ দেখো মিশ্রটা বাদ দিলে যেটা পাচ্ছি আমরা যে ভগ্নাংশটা, মিশ্রটা বাদ দিলে আমরা যে ভগ্নাংশটা পাচ্ছি সেটা প্রকৃত ভগ্নাংশ। আমি যদি এখানে এভাবে লিখতাম যে সাত পূর্ণ পাঁচ বাই দুই, অবশ্যই এটা ভুল হতো। কেন ভুল হতো দেখো তো, মিশ্রটা বাদ দিলে সেটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আমি ডেফিনিশনে অবশ্যই বলেছিলাম কি, মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে থাকবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা যখনই দেখবো আমরা এটা অবশ্যই ভুল আর এইটা সঠিক। তাহলে দেখো আমরা এইটা ভেঙে আমরা কি পেতে পারি, নিয়ম অনুযায়ী এই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনাকুনি নিচেরটার সাথে এটার গুণ হবে তিন সাতা, তাহলে সাত গুণ তিন যোগ হবে উপরেরটা এই দুই বাই এই তিন, তাহলে হচ্ছে কি তিন সাতা একুশ যোগ দুই, একুশ আর দুই তেইশ বাই তিন। তোমরা এটাকে সরাসরি এই গুণের এই লাইনটা না লিখেও সরাসরি এটা লিখতে পারো। কিভাবে লিখবো, সাত আর তিন গুণ করলে কত হচ্ছে তিন সাতা একুশ, তার সাথে এই উপরেরটা যোগ হবে, তাহলে একুশ আর দুই কত তেইশ, তাহলে সরাসরি তেইশ দেবো, আর নিচে যেটা আছে সেটা বসে যাবে, নিচেরটা সরাসরি বসে যাবে। আমরা আরো একটা ভগ্নাংশ দেখি, যেমন নয় পূর্ণ পাঁচ বাই সাত, এ একটা ভগ্নাংশ আছে। এখন নয় পূর্ণ পাঁচ বাই সাতকে আমরা ভেঙে দিলে কি পাবো, নয় গুণ সাত যোগ পাঁচ, তাহলে কি পাচ্ছি আমরা বাই নিচে যেটা আছে সেটা সরাসরি বসালাম, সাত নং তেষট্টি, তেষট্টির সাথে পাঁচ যোগ করলে হচ্ছে আটষট্টি বাই সাত। আমরা এই লাইনটা না লিখেও এটা করতে পারবো, কিভাবে, নয় গুণ সাত, সাত নং তেষট্টি, তার সাথে উপরেরটা যোগ হবে তেষট্টি আর পাঁচ আটষট্টি, আর নিচেরটাই নিচে বসে গেল। এবার কথা হচ্ছে দেখো আমরা মিশ্র ভগ্নাংশ থেকে লাস্ট ফিনিশিং এ কি পেলাম, ছিল মিশ্র, মিশ্র ছিল হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের এটা অপ্রকৃত, মিশ্র ছিল হয়ে গেছে অপ্রকৃত, এখানেও তাই এটা ছিল কি মিশ্র, এটা ছিল মিশ্র হয়ে গেছে এটা অপ্রকৃত। দেখো তাহলে মিশ্র থেকে যদি আমরা অপ্রকৃত পেতে পারি তাহলে আমরা অপ্রকৃত থেকে মিশ্র পেতে পারি কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ আমরা
मिश्र थेके जोदि अप्रकृतते जेते पारे अर्थात गणितेर भाषा एकटा विषय तोमरा मने राखबे आमरा जे पथ दिए गिएछि आमरा उल्टा पथे आबार फिरे आसले सेई एकई फल पेते पारि। गणितेर एटा एकटा अनन्य बैशिष्ट्य अर्थात আমি যে রাস্তায় হেঁটেছি আমি যদি উল্টা ফিরে আসি ওই রাস্তায় পূর্বের জায়গায় যদি আমি ফিরে আসতে পারি তাহলে ফলাফল আগে যা ছিল ঠিক তাই থাকে। দেখো আমি অপ্রকৃত থেকে এবার একটু মিশ্র ভগ্নাংশে যাওয়া যায় কিনা দেখি। এই যে 23/3 ছিল অর্থাৎ 3/23 এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। কিভাবে ভাগ প্রক্রিয়া দেখো এবার আমরা একটা ভাগ প্রক্রিয়ায় যাই। দেখো এই ভাগ প্রক্রিয়া অর্থাৎ এই আমি একটা ভাগ চিহ্ন দিলাম দিলে আমরা এই যে 23টা অর্থাৎ দেখো এই 23/3 অর্থাৎ আমরা এখানে একটু মনে রাখবো উপরেরটা হচ্ছে ভাজ্য নিচেরটা ভাজক আর ভাজ্যকে ভাজক দ্বারা কি করা হয় ভাগ করা হয়। ভাগ করলে আমরা যেটা পাই সেটা পাই ভাগফল। এখন কথা হচ্ছে দেখো তাহলে উপরেরটা ভাজ্য যেহেতু নিচেরটা ভাজক অবশ্যই এটা দিয়ে এটাকে ভাগ করব অর্থাৎ এই যে ভগ্নাংশ ভগ্নাংশ মানে হচ্ছে ভাজ্য বাই ভাজক। আমরা ভগ্নাংশে আর একটা নাম দিতে পারি কি আমরা ভগ্নাংশ মানে লিখেছিলাম লব বাই ভর এটাকে আমরা লিখতে পারি ভাজ্য বাই ভাজক। এটার আরেক ভাবে লিখতে পারি সেটা কি ভাজ্য বাই ভাজক অর্থাৎ আমরা প্রত্যেকটা ভগ্নাংশ মানে হচ্ছে নিচেরটা দ্বারা উপরেরটাকে ভাগ নিচেরটা দ্বারা উপরেরটাকে ভাগ করব। এখন দেখো তাহলে 3 দিয়ে আমি 23কে ভাগ করব তাহলে 23কে যখন আমি ভাগ করব 3 সাতা 21 এই যে অবশিষ্ট থাকলো কত 2। আমি আগেই ভাগের সময় তোমাদের বলেছিলাম যে এই পূর্ণ এই যে নিচের 2 2টা যাবে উপরে 3 আসবে নিচে। এভাবে আমরা দেখো আমি মিশ্র থেকে অপরকৃতই গেছিলাম আবার দেখো অপরকৃত থেকে মিশ্রতে গেলাম। অপরকৃত ছিল এটা কি অপরকৃত ছিল অপরকৃত হয়ে গেল মিশ্র হয়ে গেল কি মিশ্র। তাহলে দেখো একইভাবে আমাদের এখানে ছিল কি দেখো 68/7 এবার আমরা কারণ কি আমরা এইটাকে মিশ্র থেকে অপরকৃত করেছিলাম মিশ্র থেকে অপরকৃত এবার আমি অপরকৃতটাকে নিয়ে মিশ্র করবো 68/7 দেখো তাহলে 68কে ভাগ একই নিয়মে 68কে আমরা ভাগ করব তাহলে 7 দিয়ে যখন ভাগ করব 7/9 থাকলো কত 5 তাহলে এই 5 উপরে যাবে নিয়ম অনুযায়ী অবশিষ্টটা যায় উপরে আর ভাজকটা যাবে নিচে। এখন দেখো আমি এবার তোমাদের আলাদা একটা নিয়ে একটু দেখাই যেমন দেখো আমি অপরকৃত একটা ভগ্নাংশ নিই যেমন 27/7 এ একটা আমি সংখ্যা নিলাম। এখন আমি একে এটা তো দেখেই তুমি বুঝতে পারছো এটা কি ভগ্নাংশ অপরকৃত ভগ্নাংশ কারণ লব বড় হর ছোট যার লব বড় হর ছোট সে অপরকৃত ভগ্নাংশ। এখন অপরকৃত ভগ্নাংশকে আমি মিশ্র করে দিচ্ছি দেখো কিভাবে এই 27কে ভাগ করবো কি 7 দিয়ে ভাগ করলে 3/7 = 21 4/7 28 তাহলে নেওয়া যাবে না 3/7 = 21 তাহলে 3 দিয়ে ওই করলে 3/7 = 21 অবশিষ্ট থাকে কত 6। এই অবশিষ্টটা যেহেতু দেখো ভাজকের থেকে ছোট এবার এটা উপরে চলে যাবে আর নিচে থাকবে এই ভাজক। তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হয়ে গেল কি মিশ্র ভগ্নাংশ। তাহলে অপরকৃত থেকে মিশ্র মিশ্র থেকে অপরকৃত অপরকৃত থেকে যেমন মিশ্র করা যায় মিশ্র থেকেও অপরকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। তাহলে আজ আমরা কি কি শিখলাম ভগ্নাংশ শিখলাম ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ 3 প্রকার সেটা কি কি প্রকৃত ভগ্নাংশ অপরকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশটা আসলে কি সেটা আমরা শিখেছিলাম কি ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর অর্থাৎ লব বাই হর এই লবটার আরেকটা নাম হচ্ছে ভাজ্য আর হরের নাম হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য বাই ভাজক ভগ্নাংশ মানে হচ্ছে ভাজ্য বাই ভাজক বা লব বাই হর। এখন যেটার লব বড় সে অপরকৃত লব ছোট হলে প্রকৃত যার লব ছোট সে প্রকৃত আর যার লব বড় সে অপরকৃত। আর একটা ভগ্নাংশ আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সাথে আমরা কি শিখেছি একটা পূর্ণ সংখ্যা থাকবে সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকবে সাথে থাকবে একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন এই একটা দেখো 2/3/5 অর্থাৎ দেখো 2/3/5 দুইটাকে বাদ দিলে আমরা যে ভগ্নাংশটা পাচ্ছি সেটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ দেখো পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে একটা অপ্রকৃত মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা 3 ধরনের ভগ্নাংশ আজ শিখলাম ভগ্নাংশের প্রকারভেদ শিখলাম এরপরে আমরা শিখলাম কি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে
রূপান্তর। তাহলে আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের আরো অনেক বিস্তৃতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে, এবং মহামারী করোনার সময়ে সকলকে বেশি বেশি ইবাদত করার জন্য এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সকলকেই সাবধানে থাকার জন্য এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।